পিকজেল সেটআপ ডোমেন ভেরিফাইড যা যা লাগে সবকিছু আমরা শিখেছি না তাই না এখন যে ওয়েবসাইটের জন্য আমরা বিগজেল সেট আপ করবো সেই ওয়েবসাইটের প্রোডাক্টের অ্যাড দিলেই কিন্তু আমাদের সেটা কি হবে ট্র্যাকিং করতে পারবে তাছাড়া কি ট্র্যাকিং করতে পারবে না এই যেমন ইভেন্ট ম্যানেজারে যাই আমরা যদি বিজনেস ম্যানেজার থেকে ইভেন্ট ম্যানেজারে যাই আমরা যে পিকজেলটা সেট আপ করেছিলাম ওইটার এই যে দেখেন ইভেন্ট কিন্তু আসছে আস্তে আস্তে দেখছেন পেজ ভিউ এরপরে কি আছে না তো এরপর এখন কিন্তু আস্তে আস্তে আমাদের আসতে থাকবেই এখান থেকে ইভেন্ট যারা পার্সেস করবে যাই হোক সবকিছু কি সব ইভেন্ট এইখানে আসতে থাকবে এক্ষেত্রে আমাদের সুবিধা কি এই এইখানে যেমন পেজ ভিউ করছে কয়জন তিরিশ জন অডিয়েন্স বানিয়ে আমি আমার কিন্তু আবার দেখাতে পারি শুধু এই তিরিশ জনই দেখবে কয়জনই দেখবে তো এইখানে যদি এরকম দশ হাজার হয় বিশ হাজার হয় তাহলে আমি সেই বিশ হাজার লোককে যদি বারবার আমার এই ওয়েবসাইট প্রোডাক্ট দেখাতে পারি কারণ এই ওয়েবসাইটে এই তিরিশ জন লোক কেন আসছিল না কেন দেখতেই তো আসছিল তাই না তাহলে আমরা তাকে বারবার দেখাতে পারলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেলস বাড়ার ই থাকে আবার দেখো অ্যাড টু কাট একমাত্র কারাই করে যারা কিনবে ঠিক তারা আগে যে একটা প্রোডাক্ট এরকম গিয়ে অ্যাড টু কার্ট করে দেন পার্সেস করে সো আমি চাইলে এই অ্যাড টু কার্ড লোকদেরকেও অডিয়েন্স বানিয়ে আবার পুনরায় দেখাতে পারি সো আমাদের সব ইভেন্টগুলো এসে এইখানে কি হবে জমা হবে যেটা যে ওয়েবসাইট থেকে পিক করবো ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা একটা নতুন অ্যাড দেওয়া শিখবো যে অ্যাড অ্যাড নাম হলো সেলস কি তাহলে আমরা ক্রিয়েটে যাবো ক্রিয়েটে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে কি লেখা আছে এটাকে সিলেক্ট করব সেলস মানে হলো কি সরাসরি আমার ওয়েবসাইট থেকে মানুষ এসে কি করবে কেনাকাটা করবে এখন আমি যে এই সেল সিলেক্ট করে যদি অ্যাড দিই তখন কিন্তু ফেসবুক ওই সব লোকের কাছেই পাঠাবে আমার একটা বেশিরভাগ কোন সব লোকের কাছে যারা অনলাইন থেকে কি করে কেনাকাটা করে এই জন্যই কিন্তু এই গোলগুলো এরকম দেওয়া হয়েছে আমি যদি এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজ দিই যারা মেসেজ দেয় খালি তাদের কাছেই পাঠাবে এরকম ভাবেই এই জন্য এই জিনিসগুলো দেওয়া হয়েছে এখন কথা হলো যে আমরা কি এটা আমরা সবার লাস্টে বলবো যে আমরা একটা নতুন বিজনেসের জন্য আসলে কি চাইলি সেলস আর চালু করতে পারি কারণ আমার এই বিজনেস তো কেউ চিনে না এখন পর্যন্ত মনে করো আজকে আমি বিজনেসটা কি করলাম রান করলাম এখন কিন্তু আমি চাইলি আজকে সেলস আর দিতে পারতেছি না কারণ আমার বিজনেসটা মানুষ চিনে না কারণ মানুষের একটা বিশ্বস্ততাও তো আছে তো এই সম্পর্কে আমরা পরে সেলস ফানেল নিয়ে ডিসকাস করব যে আমরা আসলে কখন বা একটা নতুন বিজনেসের জন্য দিব কোন দিব এরপর কোনটা দিব দেখব ঠিক আছে এখন আমরা জাস্ট শিখে রাখি যে আমরা একটা ওয়েবসাইট এর জন্য সেলস অ্যাড কিভাবে দিবো কিন্তু নতুন বিজনেস এর জন্য কি সেলস সেট দিতে পারবো না নতুন বিজনেসের জন্য অ্যাওয়ারনেস দরকার না এটা দরকার তারপর এটা দরকার সেটা আমরা একদম সব অ্যাডগুলো দেওয়ার পরে আমি একটা সিস্টেম বলে দিব যে তুমি তোমার নতুন বিজনেস হলে এটা দিবা এরপরে এটা এটা বলে দিব ঠিক আছে এখন শুধু আমরা দেখি যে আমরা একটা ওয়েবসাইটের জন্য কিভাবে সেলস অ্যাড কি করতে পারি দিতে পারি মনে করো এই যে এই মধুটা নিয়েই আজকে অ্যাড দিই হ্যাঁ অর্গানিক হানি তাহলে আমি সেলসটাকে সিলেক্ট করলাম দেন আমরা এখান থেকে কি করলাম কন্টিনিউ করব ম্যানুয়াল সেলস ক্যাম্পেন দেন আমরা কন্টিনিউ করব ঠিক আছে এরপরে আমরা এখানে নাম দিই যে সেলস আমাদের তো আরো অনেক কিছু এখনো বাকি আছে যে আমরা বলছিলাম এগুলো পরে বলবো আর আমি আরো আচ্ছা এরপরে এখানে আরো অনেক কিছু আছে ইউজ ক্যাটালগ ক্যাটালগ সম্পর্কে কি আমরা এখনো জানি না ওইটা পরে দেখবো আমরা মনে করো এখান থেকে বাজেট দেই সো আমাদের সেলস অ্যাড যদি আমরা দেই কখনো যত বাজেট বেশি দিতে পারবো তত আমাদের অ্যাড সেলস বেশি আসবে সেটা বাংলাদেশ সরকার যেখানে বাংলাদেশে যদি আমরা অ্যাড দিই মিনিমাম যদি তুমি দশ ডলার দিয়ে অ্যাড দাও ডেইলি ভালো সেলস পাওয়া যাবে আর যদি বাহিরের জন্য কান্ট্রির জন্য দিই ডেইলি তুমি মিনিমাম পঞ্চাশ দাও মিনিমাম এটা উপরে তুমি যত দিবা তত ভালো এক ডলারও দিতে পারবা এরকম কোনো অপশন থাকে না তুমি এক ডলার দিতে পারো দেখো আমি বাজারটা এখানে না অন্য জায়গায় বাজার দিই আমরা ক্যাটালগটা রাখবো না এটা সেলস ক্যাটালগের আরেকটা অ্যাড আছে ক্যাটালগ সেলসাট ওইটা আলাদা এটা যেভাবে থাকবে সেভাবেই এখন দেখো এইখানে আমরা দিব ওয়েবসাইট এখানে লেখাই আছে ড্রাইভ সেল ট্যান্ড কনভার্সন অন ইউর কি মানে আমার ওয়েবসাইটে এসে মানুষ প্রোডাক্টটা কি করবে কিনবে এবার দেখো নিচে যদি আমি যাই এখানে আমি দুই ডলার দিতে পারি বাজেট সো দুই ডলার বাজেট দিলে আমার কেমন সেলস আসবে যে দেখা সারা চার থেকে কয়টা তো একটাও আসবে কিনা সন্দেহ অনেক সময় এবার দেখো আমি যদি এক ডলার দেই তাহলে তো আমাকে দেখাচ্ছে কয়টা কি আসতেছে জিরো কনভার্সন দেখছো তার মানে এক ডলারে আসতেই আছে না এটা তো বাংলাদেশের কথা বলতে আছে আর দেখো আমি তো দশ ডলার মারি হিউজ রেজাল্ট দেবে কত বিশ থেকে আমার যদি বিশটাও সেল হয় এক একটা মধুর দাম যদি পাঁচশো টাকা হয় বিশ পাঁচশো কত দশ হাজার তো দশ ডলার দাম কি দশ হাজার বেশি আর কি ধর দুই হাজার তারও বেশি দুই হাজার ধরো তো দুই হাজার টাকা খরচ করে আমার যদি দশ হাজারটা টাকা সেল আসে তাহলে আমার লস না লাভ মানে আট হাজার টাকা লাভ না আমি তো মধু তো কিনবো কিন্তু আমার কি সেখানে আমি মনে করি লাভ লাভ না তাহলে এখানে তো আমি মিনিমাম ধরছি কয়টা কিন্তু বেশিও আসতে পারে তাহলে তুমি যত এরকম বাজেট বাড়াবা তোমার সেল বাড়বে এই সেল এর ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বাজেটটা এই জায়গায় দিলাম সমস্যা না আমি তো বললাম যে আমরা দুই জায়গায় বাজেট দিতে পারবো এই জায়গায় বাজেট দিলে আমরা রেজাল্টটা দেখতে পারবো ওই জায়গায় দিলে শুধু দেখা যায় না এতটুকুই এবার এখান তো সেই সেট আমরা ওয়েবসাইট ড্রাইভ সেলস অন ওয়েবসাইট মানে আমার ওয়েবসাইট থেকে আমি সেল নিয়ে আসতে চাই এর মাধ্যমে এবং এখান দিব ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন অন্যটা কিন্তু দিব না কি দিব কনভার্সন এখন এইখানে একটা আমাদের সবার ঝামেলা হবে সেটা হলো যে আমি একটু ঝামেলাটা দেখাই আগে তারপরে বলতেছি ওইটা আমারটা আর কি অটো চলে আসছে তোমাদেরটা দেখাই ডেটা সেটে যাই ডেটা সেটে গিয়ে পিপল আমরা এই সেলস্যাট পিকজেল তৈরি করা ছাড়া দিতে পারবো না সেলস একটা একটা দিতে পারবো না সেলস অ্যাড দিতে হলে আমাদেরকে অবশ্যই কি তৈরি করা থাকতে হবে এবং পিকজিল তৈরি করার সাথে সাথে আমরা বলছিলাম যে এই অ্যাড অ্যাকাউন্ট যদি আমরা ইউজ করতে চাই আমাদেরকে এরকম নাম পারমিশন লাগতো না নিচে পিকজেলেরও সেম ভাবে পারমিশন নিতে হবে তাহলে আমরা পিকজেলের পারমিশন ওই সেম ভাবেই নিব এই যে ডেটা সেট এরকম থাকবে এখানে কি লেখা আছে অ্যাসাইন এখানে গিয়ে আমার যে নামটা থাকবে সেইটার আমি এখান থেকে যে পারমিশনটা কি করব নিয়ে নেব এটা না নিলে কিন্তু হবে না মনে থাকবে এটা সবাই নিয়ে নেব আমরা এটা আমাদের ওই সেল স্যাপটা তৈরি করার আগেই নেওয়া উচিত ছিল কিন্তু আমার মাত্র মনে পড়ছে ওয়েবসাইট পিকজেলটা গত প্লাস আমরা হ্যাঁ পিকজেল সেট করার পরে যখন পিকজেলটা অ্যাক্টিভ হবে তখন আমরা এই জায়গা থেকে এসে অ্যাসাইন পিপল করে পারমিশন নিব আর এই যে অ্যাসাইন অ্যাসেস চাষটা না এইখানে ক্লিক করলে দেখবো আমাদের এটা অ্যাড অ্যাকাউন্ট এই দুইটার পারমিশন নিয়ে দেন আমরা হলো সেল স্যার দিতে যাব আমি এটাকে এখন রিমুভ করে দিই বুঝ মনে থাকবে তার আগে কিন্তু আমরা সেল স্যার দিতে পারবো না ক্লিয়ার তাহলে আমাদের সেলস অ্যাড যদি ফেসবুকে আমরা ক্রিয়েট ক্লিক করে এই সেলস অ্যাড দিতে চাই অবশ্যই আমার কি থাকতে হবে পিকজেল সেটআপ এবং যে ওয়েবসাইটের পিক্জেল সেট আপ করবো সেই ওয়েবসাইটে কিন্তু অ্যাড ডাউন করতে হবে অন্য কোনো ওয়েবসাইটে অ্যাড ডাউন করলে তো আর ট্র্যাকিং করতে পারবে না পারবে আসবে না এবং পিকজেল সেটআপের পরে সেই পিকজেলটার পারমিশন নেবো কোথায় এসে ডাটা সেটে এসে এখানে ক্লিক করে অ্যাসাইন পিপলে ক্লিক করে আমার নামের পারমিশন নিব মানে যেটা দিয়ে আমি অ্যাড রান করতেছি যে নামে আর একটা করবো কি এই যে অ্যাসাইন অ্যাসেসটে এসে আমার অ্যাড অ্যাকাউন্টের কি নিব দেন আমি ক্রিয়েটে ক্লিক করে সেল সিলেক্ট করে সেল সেটটা দিব মনে থাকবে তা আমরা দিতে পারবো না ওকে দেন আমি এখন কন্টিনিউ করি আগের মতোই সেম মেনুয়াল সেল সেট দেই এখানে নিউ সেলস ক্যাম্পেইন আমরা বাজেটটা ওই সামনেই দেই সমস্যা নাই অথবা এখানেই দিতে পারি মনে করো এখানেই দিলাম বিশ ডলার দিলাম ডেইলি বাজেট কয় ডলার বিশ ডলার এই বাকিগুলো থাক দেন আমরা নেক্সট অপশনে যাই এবং এখন আমরা চাচ্ছি ওয়েবসাইট থেকে সেলস আমরা চাচ্ছি কোথা থেকে তাহলে আমাদের সিলেক্ট করতে হবে কি ওয়েবসাইট দেন এখানে যেটা আছে এটাই থাকবে এই দেখো আমার পিকজেলটা চলে আসছে দেখছো অটো এখন আমার এইখানে কয়টা পিকজেল আছে যদি মনে করো আমি আর একটা করি এমনি করে দেখাই জাস্ট নাম দিয়া মানে আমাদের একাধিক থাকতে পারে না তখন কিভাবে আসবে এখন পিকজেল সেটা তো আগের আমি জাস্ট করে দেখাচ্ছি আর কি এই যে পিকজেল হয়ে গেছে আমরা তো পিকজেল এর জায়গা থেকে করিনা আমরা পিকজেল করবো কোথা থেকে ওইখান থেকে কোড পাবো সেই কোডটা ওয়েবসাইটে রাখবো আর পিকজেলটা সেইখানে আমরা কি করতে পারবো দেখতে পারবো আমি জাস্ট এই জন্য এমনি করলাম আমরা কিন্তু পিকজেল এর জায়গা থেকে কেউ না দেখো একাধিক পিকজেল করছে কোনো কোড দেয় না আমাকে দিয়েছে কোড যদি আমরা পিকজেলের পেতে চাই অবশ্যই ইভেন্ট ম্যানেজার থেকে করতে হবে এখন আমি এটা কেন দেখাচ্ছি যে আমাদের যদি দুইটা পিকজেল থাকে তাহলে এইখানে কিভাবে আসবে আমি এখন এটাকে রিফ্রেশ দিই একটু কারণ একাধিক পিকজেল আমার থাকতেই পারে একটা বিজনেস ম্যানেজারে তাহলে আমি দেখো এখানে ওয়েবসাইটে গেলাম যাওয়ার পর এইখানে দেখছো সেই একাধিক পিকজেলটা আসতেছে না কেন আসতেছে না পারমিশন দেওয়া হয় করা হয়েছে ঠিকই পিক্সেল তো করা হয়েছে জাস্ট ওয়েবসাইট ট্র্যাকিং এর জন্য কোডটা রাখতে হবে কিন্তু পিকজেল আমি পারমিশন দেই নাই কিন্তু এই 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 পিকজেলটার আমার পারমিশন দেওয়া আছে এই যে দেখো এই যে আমার পারমিশন যে আমি এক রান করতেছি এড অ্যাকাউন্টের কিন্তু এইটার নিচে আমার নাম নাই দেখছো দেখো তাহলে আমি এটাকে এখন পারমিশন দেই এই যে আমার নাম ফুল কন্ট্রোল এই ছোটখাটো জিনিস কিন্তু মনে রাখতে হবে এই সবের জন্যই ক্লায়েন্ট আসে বেশি এগুলো আরো বুঝে না দেখা হয় না তুমি এই ভুম ভাঙ দেখাই পঞ্চাশ ডলার গুলো নিয়ে নেবা যে তোমার তুমি তখন বলবো না সহজে বলবো যে হ্যাঁ তোমার আমার কাছে আমি ঠিক করে দিই কারণ এই এই জিনিস মানে সহসায় কেউ বুঝবে না অ্যাড দিতে সবাই পারবে কিন্তু ছোটখাটো কিছু জিনিস আছে ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে সেগুলো যদি অ্যাক্সেস পারমিশন ঠিকঠাক মতো না নেওয়া হয় কোন জায়গা থেকে অ্যাড ডান করছে কোন অ্যাড এখন থেকে করছে এই খুঁজে পাবে না আমার নামের পাশাপাশি এই যে অ্যাসাই ম্যাসেজটা আছে এখানে গিয়েও কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্টের কি করতে হবে তা হলে কিন্তু আসবে না এই দুইটাই নিতে হবে এবার দেখো আমি এটা ডান দেই নাই না এবার যদি রিফ্রেশ দেই দেখবো হয়নি একাধিক পিকচার আসবে ওইখানে গিয়ে আমি জাস্ট রিফ্রেশ দিয়ে দেখাই তাহলেই আমরা পাবো পিকজেল অ্যাক্টিভ হোক আর না হোক ওটা আলাদা ব্যাপার তৈরি করা থাকলেই হয়েছে অ্যাক্টিভ হওয়ার কাজ মানে হলো ট্র্যাকিং করবে এখানে লেখাই আছে দেখো সিলেক্ট পিকজেল দেখছো যে দুইটা পিকজেল দেখাচ্ছে না এটা ইনএক্টিভ আর এটা কি দেখাচ্ছে এটা ইনএক্টিভ তো আমরাও জানি আমরা তো এটা কোনো কোর্ট কিছু বসাই আর এটা কোট সব কিছু বসাই তাহলে তোমার যত পিক্সেল আছে সব এখানেই আসবে আবার এখান থেকেও তুমি চাইলে ক্রিয়েট পিকজেল করতে পারবা পিকজেল অনেক জায়গা থেকে করা যায় কিন্তু আমরা অলওয়েজ পিকজেলটা করব কোথা থেকে তাহলে সহজ হবে আচ্ছা তাহলে আমরা অ্যাক্টিভ পিকজেল দিয়েই সিলেক্ট করি এখন এই জায়গায় একটা অপশন আছে কনভার্সন ইভেন্ট আমরা কোনগুলোকে জানি বলতাম ইভেন্ট ওইগুলার আরো একটা নাম মনে করো কনভার্সন অথবা অ্যাকশন তিনটা নামে মানুষ চিনে এখন তুমি এই অ্যাডের মাধ্যমে আমরা জানি কি চাই সেল চাই মানে পার্সেস চাই এই জন্য আমরা এখানে ইভেন্টটাকে অলওয়েজ পার্সেস সিলেক্ট করে দিব কিন্তু এইখানে দেখো লেখা আছে অ্যাক্টিভ ইভেন্ট একটা কি লেখা আছে ইনএক্টিভ এখন দেখো আমি যদি ইভেন্ট ম্যানেজারে যাই তাহলে আমরা ওই সেম জিনিসটাই দেখতে পাবো যে আমাদের অ্যাক্টিভ ইভেন্ট কোনগুলো আমি যদি এখানে পিকজালে ক্লিক করি যে সব ইভেন্টে ডেটা আসছে সেগুলো অ্যাক্টিভ এই যে দেখো এখানে আসছে এক টু আসছে আর কি আসছে তাহলে এক টু কার্ডটা এই জন্য কিন্তু এখানে লেখা আছে অ্যাক্টিভ ইভেন্ট দেখছো আর বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ নাই কারণ বাকিগুলো আর ডেটা এখনো এখন আমরা কথা হলো যে আমরা কি তাহলে ইনেকটিভ ইভেন্ট এখানে ইউজ করতে পারবো হ্যাঁ আমরা ইনেকটিভ ইভেন্ট ইউজ করতে পারবো সমস্যা নাই আমরা তো অ্যাক্টিভ করার জন্যই এগুলো করতেছি সো আমরা যখন এই সেল সারটা দিব কোনো দিকে না অলওয়েজ সিলেক্ট করব পার্সেস মনে থাকবে এখন এই লেখাটা আমার আসছে এই কারণে আমার এই ইভেন্টটা অ্যাক্টিভ নাই এই কারণে আমার আসছে সো এটা আমার আসলে কোনো সমস্যা নাই এটাকে এখান থেকে কুরুষ দিলেই আবার চলে যাবে গেছে না ঠিক আছে তাহলে এখন আমি যদি আবারও একটা ইভেন্ট সেটা করে দেবো সেম লেখাই আবার আসবে একই রকম তাহলে তো একটু টাইম লাগবে এখন আসবে না সো আমার ওই অপশন অনেকের আসবে সেট আপ কনভার্সন অনেক কিছু লেখা আসবে সমস্যা নাই তুমি জাস্ট কি করবা ক্রোজ দিয়ে দেবা মনে থাকবে আর অলওয়েজ আমরা পার্সেল সিলেক্ট করে অ্যাড রান করবো এখন আমাদের হবে কি এই ওয়েবসাইটে প্রোডাক্ট নিয়ে যখন অ্যাড রান করবো এই যেখান থেকে যে পার্সেস গুলো হবে সেগুলো আমরা এই মাধ্যমে দেখতে পারবো আর এই পিকজেল কি করবে করবে যে কয়টা কি হয়েছে হইতে আছে আবার আমরা পার্সেস এখানে এসেও দেখতে পারবো যেভাবে আমরা দেখতে পাচ্ছি কি সেম নিচে আসবে কি পার্সেস আরো অনেক ইভেন্ট হবে সবগুলোই তখন আস্তে আস্তে ধাপে ধাপে কি আসতে থাকবে ঠিক আছে তাহলে সেলস এর ক্ষেত্রে কিন্তু আমাদের এইটাই নতুন আসছে আর কিছু আসে নাই নতুন সেলস দিতে আমাদের কি লাগবে পিক্সেল লাগবে এবং এই কনভার্সন অ্যাকশনে এসে কি সিলেক্ট করব এবং যে পিকজেলটা নিব সেই পিকজেলের অবশ্যই আমার দুইটা পারমিশন নিতে হবে একটা হলো অ্যাড অ্যাকাউন্টের আর একটা হলো আমার নামের এবং আমরা ইভেন্টটা অলওয়েজ কি দেব সেটা অ্যাক্টিভ থাক আর ইনঅ্যাক্টিভ থাক কোনো সমস্যা নাই আমাকে যদি এখানে ওয়ার্নিং দেয় আমরা সেটাকে ক্রস দিয়ে দেব মনে থাকবে ওকে আর কোনো কিছুই সেলসারে নতুন আসে নাই এর আগেও আমাদের অ্যাড এর বাজেট শিডিউল ছিল স্টার ডেট আর কি ছিল এরপরে আমাদের এই যে লোকেশন ছিল এখন আমরা যদি সুইচ টু অরিজিনাল এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স দেই সেম আগের মতো এই যে দেখো লোকেশন আছে এইজ আছে তো আমরা বাংলাদেশে অ্যাড ডান করব আর মধু আসলে কারা কিনতে পারে এটা একটু বয়স বাড়ায় দেই বেশি বয়স্ক মানুষই মধু খায় তাই না তাহলে পঁচিশ থেকে দেই আর বাংলাদেশ দিলে আমরা মনে করো ঊনপঞ্চাশ দিয়ে দিই ওকে এরপর জেন্ডার ওয়ালি থাক এখানে আমরা কি টার্গেট করতে পারি তাহলে এই মধুর ক্ষেত্রে একটা নতুন টার্গেটিংও দেখাই আজকে বলতো কি টার্গেট করতে পারি এই মধুটার অনুযায়ী কি আসে মাথায় হ্যাঁ এঙ্গেজ সবার আমরা দিতে পারি যে এটা আমরা যে কোনো সময় দিতে পারি যেহেতু আমরা সরাসরি ওয়েবসাইট থেকে প্রোডাক্টটাকে কি করাবো পার্সেস করাবো হ্যাঁ এটা আমরা দিতে পারলাম ওকে ডান আর কি দিতে পারি কি ফুড হেলদি ফুড ওকে তাহলে আমরা লিখে সার্চ করি তাহলে এইগুলো কিন্তু জানতে হবে তা নাহলে কিন্তু তুমি অ্যাড দেওয়ার সময় মুশকিলে পড়ে যাবে এই যে দেখো হেলদি ফুড আছে না অর্গানিক ফুড দিতে পারি আমরা অর্গানিক ফুড ব্ল্যাক দেখবে এসে যাবে এই যে দেখছো অর্গানিক কি ফুড এবার যদি তুমি না বুঝো সাজেশনে কি লিখ মারো তোমাকে দিয়ে দিচ্ছে কত কিছু দেখছো এই যে দেখছো ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল ফুড এরপরে আর আমরা এটাও দিতে পারি অনলাইন শপিং এন্ড রিটেল মানে অনলাইন থেকে যারা কি করে কেনাকাটা করে তাহলে সেটাকে আমরা সিলেক্ট করতে পারি এবার দেখি যে আসলে মধু আছে কিনা সরাসরি এটাও একবার ট্রাই করে দেখি যদি থাকতেও তো পারে থাকতে পারে না তো আমরা এখানে মধু দিয়ে দেখি হানি এই যে হানি আসি তো তাহলে আমরা তো এটাকে মিস করে ফেলছিলাম হ্যাঁ একদম এক্সাক্ট ম্যাচ আমরা মিস করে ফেললাম না এটাকে এখন দেখো এখানে আমরা যে টার্গেটিং করেছি এনআ এইতেই দেখো আমার আমি যদি দেখি একটু এটাকে ওইখান থেকে বাজেট টপ করে আসি এই জায়গা থেকে টপ করে দেই এইখানে আসি আমার টার্গেট অনুযায়ী এই দেখছো আমার কিন্তু আবার ওয়ার্নিং দিছে দেখছো তো এটা আমাকে ওয়ার্নিং দিবে এটা ওরাই বলে দেয় যে তোমার লাস্ট চোদ্দ দিনের মধ্যে কোনো কনভার্শন নাই কিছু নেই এইখানে তোমার এটা আসছে সো এটা কিন্তু আমার সমস্যা নাই অনেকের এখানে লেখা আসবে সেটা কনভার্সন এরকম লেখা আসবে তো আমরা এই জায়গা থেকে দেখো বাজেট যদি বিজ দেই এবং আমরা যদি লোকেশন বাংলাদেশ পঁয়ত্রিশ থেকে উনপঞ্চাশ জনের যা টার্গেট করছি না এখানে আমি ফ্রেশ একজাট সবই নিয়ে নিছি এই একঝাটকে পেয়েছি হানি দিয়া অর্গানিক ফুড হেলদি ফুড দিয়ে ফ্রেশ টাইপের অনলাইন শপিং আমি কাকে টার্গেট করলাম এবারে সবাইকে তাহলে আমার কিন্তু আর অনেক কিছু দেওয়ার কোনো দরকার নাই আছে এরপরে আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিই যে ইংলিশ দিয়ে দিলাম ইংলিশ ইউকে দিলেই আর কারণ ফেসবুক সবাই ইউকে দিয়েই চালায় ফেসবুকের অ্যাপসে ইউকে যদি আরো তোমার সন্দেহ লাগে তাহলে দাও আর আরো যদি সন্দেহ লাগে ইংলিশ দিয়ে দাও ইচ্ছা এবং আমি ব্যাঙ্গলিও এখন দেখো আমাকে কি পরিমানে উনচল্লিশ থেকে কত কম না কিন্তু এবং রিচ দেখাচ্ছে হিউজ পরিমানে এতজন মানুষের সামনে একটা পৌঁছ হবে তো এতজন মানুষের সামনে যদি আমার একটা যায়ও আমি তাদেরকেও রিটার্ন করতে পারবো শুধু মানুষ দেখলেই হবে আমার অ্যাড যারা দেখবে সেটাও ট্র্যাক করে ফেলবে ফেসবুক যেভাবে হোক আমার পেজের মাধ্যমে তাদেরকেও আমি পুনরায় আবার আমার এই প্রোডাক্টটা কিভাবে দেখাবো তোমরা যে দেখো না বারবার যখনই একটা প্রোডাক্ট দেখো ওই প্রোডাক্ট বারবার কেন আসে রিটার্গেট করে বেশি কারণ রিটার্গেটে সবচেয়ে সেল বেশি আসে ধরো আমার পেজে আমি যদি একটা অ্যাড রান করি কেউ যদি একবার ওই একটা দেখে আমি তাকে ওটা বারবার দেখাবোই একবার দেখলেই হয়েছে দেখে মনে করো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড সামনে এরকম দাঁড়ালেই হবে আজকে যে টেস্ট করবা যে ফেসবুকে কোনো একটা জিনিস লিখে সার্চ করবা কোনো একটা প্রোডাক্ট বা অ্যাপ দশ পনেরো সেকেন্ড দেখবা দেখবো ওই সারাদিন ওই উপরেই গেছে ফেসবুকে নিউজ ফিডে হম ইনস্টাগ্রামেও দেখায় সব জায়গায় ফেসবুক রিলেটেড পেজও দেখায় আচ্ছা এরপর আমরা এখান থেকে প্লেসমেন্ট যাই প্লেসমেন্ট ইনস্টাগ্রাম উঠাই দেয় বাকি সবগুলো থাকবে তাহলে দেখো আমাদের রেজাল্ট দেখা যায় থেকে কত একশো বারো তাহলে আমাদের কিন্তু আর টার্গেটিং করার কোনো কি নাই দরকার নাই যা করেছে কি এনা তাহলে আমাদের সেলসাটের ক্ষেত্রে শুধু এই দুইটাই আসছে নতুন একটা হলো যে পিকজেল আর হলো কি ড্রাইভ আর পিকজেল কথা আর এখানে আমার একটা অপশন আছে তুমি চাইলে কস্ট পার রেজাল্ট এখানে সেট করে দিতে পারো তবে এটা ফেসবুকে দেওয়া দরকার নাই এটা আমরা হলো যাইয়া গুগল এর ক্ষেত্রে দেই তবে ফেসবুকে আমরা এটা দিব না অপশনাল এটা অটোমেটিকই রেখে দিব ফেসবুক ওর মতো কইরা ও আমাকে হাইয়েস্ট রেজাল্ট কি করবে দিবে আমার বাজেটের উপর ডিপেন্ড কইরা মনে থাকবে তুমি যেরকম বাজেট দিবা ওই অনুযায়ী দিবে বেশি বাজেট দিলে এরকম সেল দিবে কম বাজেট দিলে তো সেল দিতে পারবে না পারবে তাহলে আমরা নেক্সট অপশনে যাই এরপরে আমরা যে পেজে অ্যাড দিব সেই পেজের জন্য আমরা ইমেজ দিব ম্যানুয়াল আমরা দেখাইছি সিঙ্গেল ইমেজ দেখাইছি ক্যারোজল দেখাইছি না ক্যাটালগ তো এখন দেখাই যায় ক্যাটালগ পরে দেখাবো আরো তাহলে আমরা এখানে সেই ইমেজ এর এগুলো তো সেই একই জাস্ট এইখানে আমরা এখন ইমেজটাকে কিভাবে আকর্ষণ দিব আর এই জায়গা থেকে আমরা এখন কোন বাটন দিব সব নাও এখান থেকে আমি অথবা কি দিব অর্ডার নাও অথবা সব নাও দিতে পারি বাংলাদেশ হলে আমরা অর্ডার নাও দিব কিন্তু বাইরের কান্ট্রি হলে আমরা অর্ডার নাও দিব না বাইরের কান্ট্রি দিলে ভালো স্বপ্ন মনে থাকবে শুধু বাংলাদেশ হলে অর্ডার নাও দিব বাইরের যত কান্ট্রি সব জায়গায় বাটন কি দিব স্বপ্ন এগুলো তো সেম আগের তুমি তোমার 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 এখন শো করাবা এটাই হেডলাইন কি ডেসক্রিপশন যে আমরা বলেছি কখন ডেসক্রিপ্ট কত ডেসক্রিপশন দিলে ভালো লিঙ্ক দিলে ভালো হেডলাইন দিলে ভালো এগুলো কিন্তু আমরা প্রথম অবস্থায় কি করেছি দেখিয়েছি এবং দেখো এবার এই লাস্টে আমাদের ওই ট্র্যাকিং অপশনটা আসছে ওই যে আপনি বলছিলেন যে এই যে একদম লাস্টে আমরা এখান থেকেও শিওর হয়ে নেব যে আমাদের ওই পিক জেলটাই কি ট্রাক হচ্ছে কিনা এবং অফলাইন ইভেন্টও নিয়ে নেব মানে এখন আমার দুই ভাবে ট্রাক হবে কেউ যদি আমার এই অ্যাডের মাধ্যমে আসে সেটাও ট্রাক হবে অ্যাডের ছাড়াও যদি আসে সেটাও আমি ট্রাক করতে পারবো এই অফলাইনটাকে যদি আমি কি করে দিই সিলেক্ট করে দিই কি বলছি বুঝতে পারবো ওকে

তাহলে আমরা সেলস এটা কি আমার দেখানো লাগবে আবার এটা তো আমরা সবাই পারি গ্যারোজেলও দেখাইছি সিঙ্গেল ইমেজও দেখাইছি কালেকশন বলছি আমি পরে দেখাবো বাকিগুলো পরে দেখবো এখানে প্রাইমেট এগুলো তো আর দেখানো লাগবে না কাউকে লাগবে তাহলে আমি একটা নতুন আর একটা অ্যাড দেওয়া শেখাই যেটা হলো যে মনে করো আমি এখন কিভাবে একজন লোকের নাম মোবাইল নাম্বার এই জিনিসগুলো কালেক্ট করব নাম মোবাইল নাম্বার এখন এই একটা দিতে তোমার কোনো ওয়েবসাইট লাগবে না পিকজেল লাগবে না পিকজেল লাগবে শুধু সেলস কোন কোনটা লাগবে আর যে অ্যাডগুলো আছে ওই অ্যাডে পিকজেল লাগবে না তবে থাকলে ভালো কারণ পিকজেলের কাজ এ কি ওই অ্যাড যদি আমি দেই তখন তো আমার পিকজেল যদি সেটা থাকে প্রথম থেকেই মনে করো তাহলে আমি সকল অডিয়েন্সদেরকে প্রথম থেকে পাসে তোমার অডিয়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেন রিটার্গেট অ্যাড করতে পারবা যখন আমরা রিটার্গেটিং অ্যাড দেখাবো তখন এখন আমরা তো এর আগে অ্যাওয়ারনেস অ্যাড দেওয়া শিখছি তারপরে এরপরে এই সব অ্যাড দেওয়া আমরা শিখছি না কিন্তু আমার কথা হলো যে পিকজেলটা যদি আমার প্রথম থেকেই তৈরি করা থাকতো এরপর যদি মনে করো ট্রাফিক অ্যাড এঙ্গেজমেন্ট আমি যে অ্যাডই দেই না কেন সেই অ্যাডের মাধ্যমে কি আমার অডিয়েন্স আসবে না তাহলে ওই পিকজেল সেটা কি করে ফেলবে তার মানে হলো কি পিকজেলটা আমাদের একদম সবার প্রথমে প্রথমে তৈরি তৈরি করাটাই কি ভালো এখন আমরা করা দেখাই নাই কেন পিকজেল এটাই তো না কারণ অ্যাড কি এইটাই বুঝি নাই এই জন্য কিন্তু আমি পিকজেল সেট পরে দেখাইছি তার মানে এমন না যে তুমি এটা পরে সেট আপ করবা তুমি যদি আগের থেকেই পিকজেলটাকে সেট করে রাখো কোনো একটা বিজনেসের অ্যাড দেওয়ার শুরু থেকে তাতে তুমি যে অ্যাড দাও না কেন ওই পিকজেল তোমাকে শুধু খালি ডেটা নিয়ে এসে দিবে সো পিকজেল আমাকে ডেটা নিয়ে এসে দিলে আমার অনেক লাভ আছে সেই ডেটাগুলোকে আমি সব একত্র করে তাদেরকে নিয়ে অডিয়েন্স করে আমি অ্যাড দিতে পারব তখন তো আমি ওই অডিয়েন্সদেরকে জেনেই গিয়েছি যে এই অডিয়েন্সগুলো কার আমার তো আমি তাদেরকে অ্যাড দেখাচ্ছি আর এখন যে আমরা টার্গেটিং করে অ্যাড দিচ্ছি এটা কিন্তু আমার অডিয়েন্স না এটা সবার অডিয়েন্স এই জন্য আমরা পিকজেলটা প্রথম থেকে থাকা ভালো মনে থাকবে যদি কোনো ক্লায়েন্টের নাও থাকে তুমি রেকমেন্ড করবা যে তুমি পিকজেলটা কি তৈরি করে নাও তাহলে তোমার জন্য কি হবে সুবিধে হবে পরবর্তীতে তুমি ভালো সেলস জেনারেট করতে পারবো ঠিক আছে আচ্ছা আর শুধু সেলস অ্যাড দেওয়ার সময় পিকজেলটা রিকোয়ার্ড মানে লাগে আর অন্যান্য অ্যাডে লাগে না তবে থাকলে ভালো এবার আমরা লিড অ্যাড দেওয়া শিখবো লিডারের তথ্য কালেক্ট করা এখন এটার ক্ষেত্রে তোমার কোনো ওয়েবসাইট লাগবে না তুমি ফেসবুক পেজের তথ্য কালেক্ট করতে সো লিডটাকে সিলেক্ট করো দেন কন্টিনিউ করো ম্যানুয়াল দেন আমরা কন্টিনিউ করলাম এখন বাজেট টাজেট সবই ঠিক আছে কিছু মানে সব অ্যাডের সবই সিস্টেম কিন্তু দুই একটা দুই একটা নতুন নতুন থাকবে সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আমার বাজেট দিলাম লিড সিলেক্ট করলাম দেন আমি এখান থেকে নেক্সট অপশনে আসলাম লিড এই যে কনভারশনের যে অপশনটা আছে এখানে বলছে তুমি কিভাবে লিডটা জেনারেট করতে চাও আমরা দুই তিন ভাবে লিড জেনারেট নিতে পারবো একজন লোককে আমার ওয়েবসাইটে ঢুকিয়েও লিড নিতে পারবো মনে করো আমি এই ওয়েবসাইট সিলেক্ট করে অ্যাডান করলাম মানুষ ক্লিক করে আমার ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে আমি একটা ফর্ম দিলাম যে তুমি যদি আমাদের এই সার্ভিসটা নিতে চাও তাহলে এই ফর্মটা কি করো সাবমিট করো তখন সেই ফর্মে আমরা নাম দিব মোবাইল নাম্বার দিব এটা সেটাও আমরা পারি আর সবচেয়ে ফেসবুকের লিড কালেক্ট করার বেস্ট অপশন হলো এটা ইনস্ট্যান্ট কি এটাই তোমার কিছু সাবমিট করতে হবে না ওই অ্যাড দেওয়ার সময় শুধু লেখা থাকবে সাইন আপ তুমি সাইন আপে ক্লিক করবা তোমার ফেসবুকে নাম দেওয়া আছে না ইমেল দেওয়া আছে না নাম্বার দেওয়া আছে না কোথায় থাকো লোকেশন দেওয়া না অটো নিয়ে যাবে সব তাহলে এক্ষেত্রে কি দেখো ওয়েবসাইটে একজন লোক যখন ইচ্ছাকৃত ভাবে সাবমিট করবে দেন আমি তার নাম দাম পাচ্ছি আর ফেসবুক এইটা সিলেক্ট করে যদি দিই সেক্ষেত্রে আমার এত জাস্ট তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি দিতে রাজি কিনা আর বাকি সব কে কালেক্ট করে নেবে খালি তোমাকে জিজ্ঞাসা করবে তুমি দিতে রাজি কিনা জাস্ট বলবে যে তুমি সাবমিটে ক্লিক করবা কিনা তুমি জাস্ট সাবমিটে ক্লিক করে দেবা দেখবার তোমার সব কিছু নিয়ে নেছে তাহলে এক্ষেত্রে কিন্তু একজন ইউজারের কষ্ট কম হয় বা তিনি খুব ইজি ভাবে জিনিসটা কি করতে পারতেছে দিতে পারতেছে আর আমি যদি ওয়েবসাইট ফর্ম সারি তখন এইখানে তার নাম হাতে লিখতে হবে ইমেইল লিখতে হবে অনেক জায়গা আছে ইমেইল জানে না কি আছে অনেকে আবার নাম্বার কোনটা কি লিখবে এখন এই ক্ষেত্রে আমাদের সুবিধা হলো এটা এই জন্য আমরা যখন লিড অ্যাড চালাবো অলওয়েজ এইটা সিলেক্ট করে চালাবো মনে থাকবে এটা ফেসবুকের বেস্ট এখন আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা অ্যাড ভিতরে সব ধরনের সিস্টেম আছে কিন্তু সব সিস্টেম আমরা ইউজ করব না এখানে দেখো এই ওয়েবসাইটের মাধ্যমে আছে কল আছে কল কিন্তু অন্যান্য জায়গায়ও আছে কল অ্যাড দেখছি না তো যেটা ক্ষেত্রে যেটা আমার দরকার সেটা আমরা যদি কখনো লিড অ্যাড চালাই অলওয়েজ ইনস্ট্রাং ফর্ম এটা সিলেক্ট করে লিডার চালাবো সাথে ইনস্ট ফেসবুকে আমরা এটা চালাবো মনে থাকবে অথবা ইনস্টাগ্রামেও সমস্যা নাই এরপরে আমাদের এটা কাজ করতে হবে এই জায়গায় এসে তুমি যে পেজের লি একটা চালাবা সেই পেজটাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে মনে করো আমি এই পেজটাকে সিলেক্ট করলাম এবং লিডারের ক্ষেত্রে শুধু পেজ সিলেক্ট করতে করলেই হবে না ওদের একটা টার্মস কন্ডিশন আছে যেহেতু এই একটা কিন্তু খুবই পাওয়ারফুল অ্যাড আমি একজন লোকের সব ইনফরমেশন কি করে নিচ্ছি কালেক্ট করে নিচ্ছি তো এটা কিন্তু দায়বার সম্পূর্ণ ফেসবুকের আমি ওই ডেটা কই না কই ইউজ করি আমি কাকে বিশ্বাস করে দিচ্ছি ফেসবুককে সেই জন্য ফেসবুকের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে একবারই করতে হবে একটা পেজের জন্য বারবার না যে এই জন্য আমি একটা নতুন পেজ সিলেক্ট করেছি কারণ আমার আর যতগুলো পেজ আছে সবগুলো সিলেক্ট করা আছে তো তোমাদের যা যার পেজ আছে সেই পেজটা এখানে সিলেক্ট করবো এখন লেখা থাকবে ভিউ কি এখানে ক্লিক করলেই ওই লেখাটা আসবে যদি কারো মন চায় পরে নিবা না মন চাই এখানে এগ্রিতে ক্লিক করে দেবা শেষ তাহলে দেখবা যে এই লেখাটা চলে গেছে দেখছো গ্রিন চিহ্ন হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার আমি আমার পেজ থেকে দেখাই আমার কিন্তু অ্যাকসেপ্ট করা আছে এই জন্য ওই লেখাটা আসছে একবার করলেই কি হয়ে যাবে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস আমরা এটাই সিলেক্ট করব এটাই আমাদের জন্য বেস্ট এটাই থাকবে কস্ট পার রেজাল্ট দরকার নাই স্টার্ট ইন্ডিয়ার সব কিছুই থাকবে লোকেশন মনে করো যা যে দেশের দিব সেই লোকেশন দিব এরপরে আমরা টার্গেটিংটা করি একটু লিডারে আরো সামনে কাজ আছে শেষ না এত তাড়াতাড়ি আমরা মনে করো এখান থেকে আমি টার্গেট করলাম এত জেন্ডার ওয়াল রইলো আমার মনে করো মনে করো আমার ডিজিটাল মার্কেটিং একটা সেমিনারের আয়োজন করলাম হুম এখন আমার লোক দরকার সো আমি ডিজিটাল মার্কেটিং টার্গেট করলাম আর মনে করেন যে অনলাইন অ্যাডভার্টাইজিং এ আকর্ষণ যারা তাদেরকে নিলাম আর মনে করো সোশ্যাল মিডিয়া দিলাম তিনটে টার্গেট দিলেই হবে এটা আমি ব্রোড ম্যাচ দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া এম আই ডি আই এ মানে অল সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে যে অনলাইন সোশ্যাল মিডিয়া ওকে এটাকে ঠিক চিহ্ন দিয়ে দিয়ে আমাদের সমস্যা নাই ভালো রেজাল্ট দিবে এবং আমি ল্যাঙ্গুয়েজটা দিলাম শুধু ইংলিশ ইউকে তাহলে ইয়া নাম এরপর আমার প্লেসমেন্ট সেম ভাবে ইনস্টাগ্রাম উঠাই দিতে হবে এটা মেসেঞ্জারে শো হয় না শুধু ফেসবুকেই আসে ঠিক আছে তাহলে এগুলো সেম আমি টার্গেটিং করলাম এবার আমরা নেক্সট অপশনে যাই লিডারের ক্ষেত্রে এক্সিস্টিং পোস্ট ইউজ করা যায় না আমি বলছিলাম যে অ্যাডের ক্ষেত্রে এক্সিস্টিং যাবে আমরা বলছি একটাই এক্সিস্টিং পোস্ট অ্যাডের অ্যাড দিব কোনটা শুধু মেসেজ অ্যাড এনগেজমেন্ট যেটা আর কোনোটা এক্সিস্টিং দিব না মনে থাকবে আর সব তৈরি করবো আচ্ছা এখন আমার একটা লেট কালেক্ট করব তাহলে আমি আগে একটাকে সাজাই অ্যাড ইমেজ ইমেজ মনে করো আমি আমার পেজ থেকেও নিতে পারবো ইমেজ এখানে এই যে অপশন থাকে পেজেস কি কারণ আমার পেজে অনেক ইমেজ আপলোড করা আছে না আমি ওইখান থেকে নেই আবার নতুন ভাবে কে আপলোড করবে মনে করো এই ইমেজটা নিলাম এটাকে সিলেক্ট করলাম আমি ডান অথবা আমরা আপলোড করতে পারবো কি দেখাচ্ছে টেম্পোরারি তার মানে এটা একটা সাইজে জামেলাস ডিলেট করে দিই এটারে নেই আপলোড করা আছে এবার আমি এখান থেকে আমার লেখা দেই মানে আমার অ্যাডের লেখা দিচ্ছি জাস্ট মনে করো যেহেতু অফলাইন চলবে তাহলে অফলাইনেরটাই নেই এই লেখাটাকে আমার আগে রেডি করা আছে যারা আশেপাশে থাকবে তাদের এখান থেকে লেখাটা আমি নিয়ে নেই ওকে লেখা দিলাম এরপরে আমি এই লিডের ক্ষেত্রে অলওয়েজ দিব সাইন আপ অথবা আমরা দিতে পারি নাও দিতে পারি সাইন আপই দিই সাইন আপই ভালো এরপরে আমরা এখানে লিখে দিই যে ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে ফ্রি সেমিনারে জয়েন হতে অংশগ্রহণ না লেখা হতে আমরা ওই বাটনটা বইলে দিই যে সাইন আপ করুন ওকে তাহলে আমার ইমেজের নিচে এটা দেখাবে এই যে দেখো ফ্রি সেমিনারে জয়েন কি করো সাইন আপ করুন এবং ডেসক্রিপশনে আমরা একটু লেখা দিই যে আসন সংখ্যা সীমিত এটা একটা মানুষকে আকর্ষণ কারণ কি তখন মানুষ তাড়াতাড়ি এই জিনিসটা কি করবে সাবমিট করে দিবে কি বলছি বুঝছো সীমিত ওকে এটা থাক ওকে ডান এখন মানুষ এটা তো দেখবে দেখার পর তার ইনফরমেশন কোথায় জমা দেবে তাই না তো যখনই আমরা এই সাইন আপে ক্লিক করবে ফেসবুক একটা জায়গায় তাকে নিয়ে যাবে সেই ফর্মটা এই জায়গা থেকে বানাতে হবে এই জায়গা দেখো লেখায় আছে কি লেখা আছে এখন দেখো আমার অনেকগুলো ফর্ম এরকম বানানো আছে এগুলো আবার বানানো যায় একটা জায়গা থেকে তুমি চাইলে সেটাও এই জায়গা থেকে ইউজ করতে পারো যদি আগে থেকে বানানো থাকে সেগুলো এখানে সব শো হবে অথবা তুমি চাইলে এখান থেকে নতুন অবস্থায় যদি বানাও সেগুলো পরে আবার এখানে কি হবে আবার এই ফর্মটা তুমি চাইলে জায়গা থেকেও কি করতে পারবা বানাতে পারবা তবে যে পেজে বানাবো আমরা ওই পেজ কি এক দেওয়ার কি করতে হবে সিলেক্ট করতে হবে তা নাহলে কিন্তু আবার পাবো না মনে থাকবে আর আমরা চাইলে এই জায়গা থেকেই ফর্মটা কি করতে পারো এখান থেকেই আমরা বানাই অন্য জায়গা থেকে কিভাবে বানাবো ওটা আমি দেখা পানাই তাহলে আমরা সবাই এই অ্যাডটাকে প্রথমে সাজাবো সাজানোর পর্যন্ত যে মানুষ যে তার নাম দাম দিবে সেটা কোথায় দিবে দেখো আমার কিছু ফর্ম বানানো আছে সুবিধাও আছে রিটামানিক পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট করছে ফর্ম পূরণ করো আপনার কি ল্যাপটপ বা কম্পিউটার আসছে দেন দেখুন নেক্সট অপশনে গেলে কন্টাক্ট আপনার আপডেটেড তথ্য দিয়ে সহযোগিতা করুন তোমার নাম মোবাইল নাম্বার ইমেল এগুলো অটো নিয়ে নেবে এরপরে এই যে প্রাইভেসির একটা অপশন থাকবে এটা বানাইয়াও দেওয়া যাবে এরপরে এই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এবং আরো কিছু অপশন দিলাম এভাবে মানুষের সামনে ফর্মটা শো হবে কখন ক্লিক করলে সাইন আপে এই ফর্মটা তোমাকে লিডারের ক্ষেত্রেই বানাতে হবে মনে থাকবে তাহলে আমাদের লিডারের অ্যাড কপিতে এইটা আবার নতুন কিন্তু এটা তো আগের থেকেই আমাদের আছে তাহলে আমরা একটা ফর্ম বানাই কিভাবে বানাবো কোথায় ক্লিক করে বানাবো ক্রিয়েট ফর্ম এখন আমাদের ফর্ম নাম দিই মনে করো যে ব্যাস কত দিব না সাতান্ন দিয়ে আমি এমনি একটা বানাই লাগবে আনে তাহলে ব্যাস সাতান্ন দিয়ে আমি দিলাম যে রাখি এখানে থাকবে মৌর ভলিউম এরপর থাকবো আমার ইন্ট্রো কেন বলা আছে ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর নোট অথবা ইউজ আপলোডেড ইমেজ মানে ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড বলতে তুমি অ্যাডে যে ইমেজটি ইউজ করছো সেটাই পিছনে শো করাবে আর তুমি যদি আপলোড করো তাহলে ওইটা শো হবে আপলোড করলে সাইজ কত লাগবে তো আমরা এটা কোথা থেকে সাইজ করব ক্যানভা থেকে সো আমার বানানো আছে আগে থেকেই আমি সেটা নিয়ে নেই মনে থাকবে ওই ইমেজ কই গেল কি নামে বানাইছিলাম ডিএমডিএম কালকে রাত্র তো বানাইলাম এটা কি এটাnabla আমি ওই ইমেজটা নিয়ে আসি কি নামে যে বানাইছিলাম মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু সুন্দর হয় এই জন্য এই যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টের এই ব্যানারটা আমি দিই তাহলে হবে কি দেখতে এটা সুন্দর লাগে পিছনে আপলোড হোক এই যে একদম পুরোটা দেখায় আর অ্যাড ব্যানার তো অ্যাড দেখেই মানুষ আসবে ওটা ওইখান থাকে যেন আমি নতুন ভাবে দিলাম দেন এই জায়গায় আমি দিব হেডলাইন মানে এইখানে একটা হেডলাইন দিব যে আসলে আমার এই হেডলাইনটা কিসের জন্য ওকে তাহলে আমার এক বানানো আছে আমি থেকে কপি করে নিয়ে আসি আর আমরা তো আমাদের যে কাজে ফর্ম থাকবে সেই অনুযায়ী আমরা কি করব লেখা দিব না আমরা যে যে রিলেটেড কি রান করব অ্যাড রান করবো যদি রিলেটেড বিজনেস হোক যাই হোক সেই রিলেটেড আমরা কি করব আচ্ছা এখন আমার টাইটেল মনে করো যে এটা দিলাম দিলাম ইনক্লুড বিশেষ ডিসকাউন্ট এটা দিলাম ডিসক্রিপশন এই যে লেখাগুলো আমরা চাই লিস্ট কারো দিতে পারি তো প্যারাগ্রাফ দিলে দেখতে সুন্দর লাগবে মনে থাকবে ওকে এরপরে আমরা হেডলাইন দিলাম আর দিলাম কি প্যারাগ্রাফ এটা জাস্ট মানুষের সামনেই প্রথমে সাইন আপে ক্লিক করলে এই আকর্ষণটা আসবে ঠিক আছে এবার আমরা কোশ্চেন দিতে পারি কিরকম প্রথমত আছে অ্যাড এ কোশ্চেন আচ্ছা আমরা এখানে এখানে আছে হলো যে ডিসক্রিপশন মানে এই যেখানে যে তিনি তার ফর্মগুলো সাবমিট করবে এইখানে একটা লেখা দিয়ে দেবো আমরা যে লেখাটা আমরা এখান থেকে এক্সাম্পল হিসাবে পেয়ে যাই দেখো এখানে যদি আমরা ক্লিক করি না ওই জন্য সি এক্সাম্পল যে এখানে তুমি ডেটাটা যে নিবা কি কাজে ইউজ করবা এখানে অনেক অপশন আছে তাদের এই যে উইল ইউজ ইনফরমেশন টু সেন্ড আওয়ার উইকলি নিউজ লেটার অথবা আমাদের কোনো একটা ইভেন্ট আছে সেই ইভেন্টের ইনফরমেশন তোমাকে শেয়ার করব এই সব কারণে তোমার ডেটাটা নিতেছি আমরা এনাদার কোনো কাজে কি করব না ব্যবহার করব না ঠিক আছে তাহলে আমি যে আমি বাংলায় লিখে দিই যেহেতু আমরা যে এখানে আমি বলে আপনার তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করুন যাতে আমরা আপনার সাথে কি করতে পারি তাহলে দেখা গেছে ওই ফেসবুক থেকে যে ওরকম চেঞ্জ করে তুমি দিতে পারবা চাইলে সমস্যা নাই ওইখানে যখন তুমি সাবমিট করবা দেন তখনই এছাড়া কিন্তু আসবে না মানে তোমার নাম্বার ইমেল অটো শো হবে কিন্তু এডিট করে তুমি চাইলে তোমার আপডেটগুলো দিতে পারবা কারণ যার অংশ অংশগ্রহণের ইচ্ছা থাকবে তিনি এখানে ফেক নাম ফেক নাম্বার দিবে অবশ্যই তার আপডেট যেটা তার সাথে আমরা কন্টাক্ট করে পাব এবং এইখানে দেখো এইগুলোই দিয়েছি এর আগে একটা কোশ্চেন ছিল আমার ব্যাকে চাই আপনার কি ল্যাপটপ বা কি এরপরে দেখো এখানে আমি লিখে দিয়েছি আপনি কোথায় থাকেন উত্তরা না টঙ্গি না মিরপুর না ঢাকা না ঢাকার বাইরে যেহেতু আমি অফলাইনে সেমিনার করব এখন এখান তো কিছু লোক আসবে যে ঢাকার বাইরে থেকেও ফর্ম সাবমিট করবে তারা তো ঢাকার বাইরে ক্লিক করেই দিবে তারা তার বলবে না আমি উত্তরা সেক্ষেত্রে আমি কিন্তু তাদেরকে আবার ফাইন্ড আউট করতে পারবো ইজি ভাবে ঢাকার বাইরের লোকদেরকে আমার দরকার নাই তাহলে এই কোয়েশ্চেন গুলো কিভাবে দিতে পারি আমরা এই কোয়েশ্চেন গুলো দেওয়ার জন্য যে অ্যাড কোশ্চেন আছে এখানে ক্লিক করবো এখানে আছে শর্ট অ্যান্সার মাল্টিপল এইটা দিব আমরা মানুষ কি করতে পারে মানে এখানে টিক চিহ্ন দিতে পারে এক কথায় তাহলে মনে করো আমি এইটা আগে দেই কই গেল কোশ্চেনটা আপনার এই যে কম্পিউটার বাকি ল্যাপটপ আছে কিনা কারণ যে লোকে নাই তারে তো আমার নিয়ে কোনো লাভ নাই তারে ফোন করা মানে লস আমার লস না লস না কিন্তু এখানে কিন্তু তারাও সাবমিট করবে করবে না যে এমন না কারণ এর তো আমি দেখাছি যেসব লোকের কম্পিউটার নাই তারাও তো ফিলান্সিং করতে কি আগ্রহী না আমি তো ওই টার্গেটটাই করেছি যে আমি তো এমন টার্গেট করি নাই যে যাদের কম্পিউটার নাই তাদের দেখাব না এখন আমি এইটা এইখান থেকে আগে থেকে বাসাই করে নিয়ে নিচ্ছি যারা হা ক্লিক করবে তাদেরকে আমি নিব যারা না ক্লিক করবে তাদেরকে আমি নিব না এরপরে আমি আরো একটা কোশ্চেন দিই যে শর্ট কোশ্চেন মাল্টিপল চুজ দেই কোশ্চেন টু যে আপনি কোথায় থাকেন এটাও দিয়ে দি কোথায় থাকেন এখানে আমরা এখানে জাস্ট উনি সিলেক্ট করে দিলেই হবে এখানে মানে লিখতে হবে না জাস্ট ওই অপশন আসবে নৈভিত্তিক যেভাবে আমরা আগে দিতাম না ওইভাবেই সেই উত্তরা টঙ্গি এখন আমরা এখানে বলতে পারি যে আমরা তো আরো অপশন দিতে পারি আরো অপশন দিলে আবার ঝামেলা আছে কি ঝামেলা জানো যে কোশ্চেন তখন আবার মানে এখানে যেমন এক সিরিয়ালে দেখা আসছে না সব এই যে উত্তরা টঙ্গি ওইটা আবার নিচে চলে যায় বেশি এই আমরা বেশি দিব না এখানে মাল্টিপল চুজ আর একটা কোশ্চেন আসছে তাই না তাহলে এটা বা আমরা চাচ্ছি হলো আর একটা কি নেব এই অপশন নেবো তাহলে যে প্লাস আইকোন ক্লিক করলেই তো হয় এখানে দিয়া প্লাস আইকনে দিলে আর আসবে তাহলে এরপরে আমরা কি যেতে পারি জানি মিরপুর ওইটা গেলে কই মিরপুরও দিব এখন যেহেতু এইগুলো আমার কাছাকাছি এক্ষেত্রে কিন্তু আমি লিখতে আগেই আমার কাছাকাছি যেগুলো সেগুলো নিয়ে নিচ্ছি এখন আমি দিব ঢাকা ঢাকা বলতে ঢাকার মধ্যেই মনে করো আছে সেই সেজন্য আমি এখানে ঢাকাও দিয়ে দিই আর ঢাকার বাইরে তো সেটা আমি বুঝেই গেছি তিনি একদমই ঢাকার বাইরে তাকে আর আমার কি নাই দরকার নাই ঠিক আছে তাহলে আমি এখানে দিব কি ঢাকার বাইরে সো ফরমটা সুন্দর থেকে প্রথম অবস্থায় যদি বানাও তাহলে তোমার লিড কালেক্ট করতে সুন্দর সুবিধা হবে আনাকে তোমাকে আবার বাসাই করতে হবে এখন মানুষে যখন আমার ওই সাইন আপে ক্লিক করবে তখনই তার সামনে এই ইমেজটা আসবে এই লেখাটা আসবে স্ক্রল করে আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার আছে হাতে ক্লিক করবে কোথায় থাকেন ঢাকা ঢাকা দেবে যখনই দেবে তারপর আবার কোথায় ক্লিক করবে নেক্সট নেক্সট ক্লিক করার পর তার সামনে এইগুলো আসবে যে আপনার আপডেট তথ্য দিয়ে কি করেন সহযোগিতা সো আমি চাচ্ছি নামটা আগে দিব তাহলে এটাকে ডিলিট করে দিই ফুল নেইমে দিব একবারে প্রথম ফুল নেম তারপর এখান থেকে আরো অনেক কিছু দেওয়া যাবে এই যে দেখো কন্ট্রাক্ট ফিল্ড ফোন নাম্বার তারপরে আমি আর ইমেল এই তিনটেই নেই আমার আর অ্যাড্রেস নেওয়ার দরকার নাই এখানে কারণ অ্যাড্রেসের জন্য তো আমি বলেই দিয়েছি ঢাকা কিন্তু চাইলে আমি এখান থেকে নিতে পারি সিটি কিন্তু বললাম কি লিড আমরা একজন লোক যেন একটা ফর্ম সাবমিট করে ইজি ভাবে আমাকে তার জন্য না দিতে হয় হ্যাঁ অ্যাড্রেস অনেকে কি দেবে থাকি এই জায়গা যেমন আমরাই থাকি রেল লাইনের উপরে আমরা কি দিব তখন কিন্তু ভাববো তখন আর সাবমিটই করবো না এত সময় আছে এই জন্য যে কোনো জিনিস কি শর্টকাটে করতে হবে আমার তার নাম্বার ইমেইল নাম হইলেই আনা ফোন করে জাস্ট তার নাম বলতে পারলেই হয় ইমেইলে তাকে মেসেজ করলেই হয় আর বাকি অপশন আমি দিয়ে আসি এখন এক এক জিনিসের জন্য তো এক একটা জিনিস লাগে তুমি যদি কোনো বাইরের দেশে বিদেশ পড়ার জন্য যেতে চাও তখন কি তোমার এগুলো ছাড়া কিন্তু আরো অনেক কিছু লাগে এই যে দেখো ন্যাশনাল আইডি কার্ড এবং আরো অনেক আছে এখানে যে এইরকমই আছে এমন নেই যে কন্ট্রাক্ট ফিল্ডে গেলে অনেক কিছু পাওয়া যাবে তোমার যা যা লাগবে তুমি সেটাই এখান থেকে কি করে দিবা সিলেক্ট করে দেবে যা আছে সব ওয়ার্ক জেন্ডার কোম্পানি ওয়ার্ক ইমেল ন্যাশনাল আইডি কার্ড যদি তোমার দরকার হয় যা লাগবে সবই এখানে আরো অনেক আছে এই যে ক্যাটাগরিতে গেলে আমরা সব তো আমাদের যেটা যেটা দরকার সেটাই আমরা এখান থেকে কি করতে পারবো নিতে পারবো ঠিক আছে ওকে এখন কিন্তু আমাদের এখানে কোনো ওয়েবসাইট লাগতেছে না এরপরে আমাদের যে অপশনটা মানুষ তো নামদাম দিবে দেন আবার কোথায় ক্লিক করবে নেক্সট তখন তার সামনে এরকম একটা অপশন আসবে এই যে এই রকম সো আমাদের তো সবার ওয়েবসাইট নাই তাই না তো ওয়েবসাইট না থাকলে আমরা করব কি এখানে একটা পলিসি বানাই নিব আমরা আমাদের পেজ তো সবারই থাকবে সেই পেজের এখানে ক্লিক লিঙ্কটা নিয়ে আমরা একটা স্লাস দেব এবার লিখে নিব এই লেখাটাই লিখবে এই যে উব এই যে প্রাইভেসি কি লেখা আছে এটা ছোটক করে লিখি প্রাইভেসি একটা হাইপেন দিয়েও লিখতে পারি অথবা আন্ডারস্কোপ দিয়েও লিখতে পারি তাহলেই হবে এখন কিছু কিছু ওয়েবসাইট আছে এগুলো থাকে এই যে দেখো আমি যদি ওয়েবসাইটে যাই যে প্রাইভেসি পলিসির এখানে আছে একদম নিচে এই যে আছে না এই যে বাটনটা দেখতে পাচ্ছো এই যে সো আমি এই জিনিসটাই আমার পেজ ডট কম বানাই আমি লেখাটা কি করে দিলাম ইউজ করে দিলাম তাতেই হবে আমার এনা আর কিছু লাগবে না ঠিক আছে এখানে আরো দেওয়া যায় কাস্টমার ডিসক্লাইমার তো এগুলো আমার আর দরকার নাই এবার সর্বশেষে আমরা যাই যখন মানুষ এটাকে সাবমিট করবে তখন আমরা তাকে ওয়েলকাম অথবা তাকে আমরা কনফার্মেশন একটা দিলাম যে তোমার লিড আমরা কি তোমার ইনফরমেশন বা তথ্য আমরা পেয়েছি পরবর্তীতে আমরা তোমার সাথে কি করবো তাহলে আমি এই লেখাটাতেই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে থ্যাংক ইউ আর অল ইংলিশ হলে তো আমরা ওগুলোই দিব থ্যাংক ইউ আর অল এরপরে আমাদের এই যে লেখাটা আছে আমি হুবহু এটা দিলাম এই লেখাগুলো তো তোমরা নিজেরা নিজের মত করে দিবা এরপর এখানে নিচে একটা বাটন شو করाइस দেখছো আরো জানতে এখানে কি করুন এই বাটন হলো এটা এই যে তুমি ওয়েবসাইটে দেখাতে পারো কলও দেখাতে পারো কোনো ফাইলও দেখাতে পারো যদি আমি কল দেই তাহলে আমি এখানে লিখে দেই মনে করো যে কল কল করুন এটাও বলতে পারি অথবা এরকম বলতে পারি যে কল নাও দিতে পারি না এরপর অবশ্যই এইখানে আমাদের কি দিয়ে দিতে হবে যদি আমরা কল নাওই দেই তাহলে আমাদের নাম্বার দিতে হবে না তাহলে সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম ওয়ান ওকে এখন দেখো কল নাওতে ক্লিক করলেই কিন্তু কল চলে আসবে দেখো আমার একটা ফর্ম বানানো হয়ে গেল এখন আমি এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করিস ওই জন্য আমাদের মিসিং আছে কী লেখা আছে এখানে ও সরি লিঙ্কটা দিব আমরা উপরে এইখানে লিঙ্কটা দিব নিচে লিঙ্কের টেক্সট আমি খেয়াল কই নাই সো লিঙ্কের টেক্সট লাগবে না শুধু লিঙ্ক দিব ঠিক আছে তারপর আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করব দেখবা আমার একটা ফর্ম তৈরি করা হয়ে গেছে এখন একটা কিভাবে দেখবে যখনই মানুষ জয়েন ফ্রি সেমিনার দেখে এই জায়গা কি করবে সাইন আপে করবে তখনই তার সামনে এটা চলে আসবে এটা আসবে আসার পরে তিনি এখান থেকে এইটা যখন সিলেক্ট করবে তারপরে কি পরের অপশনটা আসবে এই যেটা আসবে নাম তারপরে কি পরের অপশন আসবে দেন কি করবে সাবমিট করবে এখন এটা সাবমিট করার পর আমরা কোথায় পাব কারণ আমাদের এই নাম দাম যে সাবমিট করবে এটা লাগবে না না আমরা অ্যাড রেজাল্টে পাবো না যে এখন তো পাবলিশ করলে আমাদের অ্যাড চলতে থাকবে যে পেজে আমরা অ্যাড দিয়েছি ওই পেজে আমাদের এখন যেতে হবে এটা পাওয়ার জন্য এবং কিরকম পাবো সেটাও আমি দেখাচ্ছি এখন আমাদের শুধু অ্যাড পাবলিশ অ্যাড রান করে দিবার আর কিছু না এখন এই লিড যে মানুষ যে সাবমিট করবে সেটা আমরা কিভাবে কালেক্ট করব তবে অ্যাড অফ করে আমরা অ্যাডটা যদি অফ করে দিই তাহলে লিড চলে যায় থাকে না হুম অ্যাড রানিং অবস্থায় আমরা লিডগুলো ডাউনলোড করবো এবং তুমি লিডগুলো আজকে ডাউন নিতে পারবা কালকে ডাউন নিতে পারবা এবং যত দিনই অ্যাড অন সবগুলো নিতে পারবা তবে তুমি লিডগুলো আগে ডাউনলোড করিয়া যদি অ্যাড অফ করতে চাও তখনই অ্যাড কি করে দিবা অফ করে দিবা আর এই লিডারটা যখন রান করবা ইনডেট দিবা না মনে থাকবে আমরা নিজেরা ম্যানুয়ালি কি করব অফ করব কারণ অনেক সময় যখনই অ্যাড অপ করে দিবা যত লিড কার্ড হয়েছে দেখবা নাই সব উধাও হয়ে গেছে তাহলে বিথা কিন্তু আমার একবার হয়েছিল মনে থাকবে একদমই শেষ এক হাজারেরও বেশি আমার ছিল একটাও পাই নাই এই জন্য আমরা যখন এই একটা রানিং চলবে রানিং চলা অবস্থায় তুমি যে পেজে অ্যাড ডান করছো ওই পেজে যাবা তাহলে আমি এই পেজে না এই পেজে যাওয়ার পর এখান দেখো লেখা আছে অল এখান থেকে আমরা যাব এই যে ইনস্ট্যান্ট ফর্ম আমরা এখান থেকেও ফর্ম বানাতে পারি তবে এখান থেকে আমরা ফর্ম বানাব না ওই জায়গা থেকেই বানাবো এই দেখো আমি যে ফর্মটা বানাইছি এখানে আসছে সেটা এই যে দেখো ব্যাস সাতান্ন দেখছো এই দেখো আমার কিন্তু লিড কালেক্ট হচ্ছে দেখছো ছয়টা একত্রিশটা কিন্তু অ্যাড চলতে আছে এই যে ডিজিটাল মার্কেটিং এর দেখছো এখানে একত্রিশটা দেখাচ্ছে ছয়টা দেখাচ্ছে অ্যাড অফ করে দিবে এগুলো এই লিড থাকবে না এবার দেখো ওই যে ফিনান্সিং ফেরি জন্য আমি এক হাজার লিড কালেক্ট হচ্ছে তো অ্যাড গুলো কিন্তু সব রানিং আছে তো আমি যদি এখন এই ফর্মটা সাইডে অ্যাড দিই তাহলে এখানে যদি মানুষ লিড দেয় তখন এখানে আসবে না এখন দেখো এই একত্রিশটা যেটা আছে আমরা কিভাবে ডাউনলোড আছে সেই অবস্থায় সো আমি ডাউনলোডে তোমাকে দেখাবে ডাউনলোড নিউ লিড মানে যেগুলো আমি ডাউনলোড করি নাই আমি মনে করে সব লিডই চাই চাই কয়টা লিটার তাহলে আমরা এখানে ডাউনলোড বাই কি দিব ডেট রেঞ্জ দেবো আমাদের ডেট অনুযায়ী এখানে আমরা কবের কবের চাই সেটা দিব আর যদি ম্যাক্সিমাম দিই তাহলে আমাদের ওই একত্রিশটা লিডই কি করবে আসবে এখন দেখো একত্রিশটা লিড আমি এখানে ডাউনলোড করে ফেলি টোটালটাই ডাউনলোড করি মনে করি ডাউনলোড করলাম এখন আছে একটা সিএসবি আর এক্সেল এস আমরা এক্সেল এ ডাউনলোড করবো যেটা এক্সেল শিট আকারে আসে সিএসবি না মনে থাকবে সিএসবি সবাই আমরা বুঝবো না এক্সেল শিট সবাই বুঝি দেন আমি এক্সেলে ক্লিক করি দেখো আমার লিডটা কি হয়ে গেছে ওই যে ডাউনলোড হয়ে গেছে এখন আমি এইটাকে আমি ওপেন করি ওপেন করলেই দেখবো আমার সব ইনফরমেশন কারা কারা দিয়েছে তাদের আমি পাবো তাদের নাম্বার পাবো তাদের সাথে আমি কন্টাক্ট করব একদম একটু এদিকে যাব এখানে কি সব ইনফরমেশন দেখে কোন এর মাধ্যমে আসে কিসের মাধ্যমে আসে সব আসে এই যে দেখো এখানে ফোন নাম্বার ইমেইল এবার কি দাও আছে নাম দাও আছে না এখানে কিন্তু আমি দিয়েছিলাম ওইটা যে তোমার কার কার ল্যাপটপ আছে এখন এখানে হা না অনেক লেখা আছে আমারটা আসলে বাংলাটা পুরো সাপোর্ট করে দেখে এরকম আসতেছে যখন উইন্ডোজ ডাউনলোড করবো একদম ক্লিয়ার দেখাবে এখন এখান থেকে যারা এক্সেলের কাজ জানে ওরা এগুলোকে কাস্টমাইজ করতে পারবে তুমিও করতে পারবা এই একটা ক্লিক করো ক্লিক করে এই যে এখানে লেখা আছে শর্ট এন্ড ফিল্টার এরপর এখানে ফিল্টারিং করো এখন এখান থেকে ফিল্টারিং করে আমার দরকার নাই কাদের যাদের কি নাই ল্যাপটপ নাই তাহলে আমি এই যে দেখো ফিল্টারটা অপশন আসছে না এখানে ক্লিক করে দেখো হা না লেখা আছে ওই যে আমি কোশ্চেন যেগুলো দিয়েছিলাম তো আমার দরকার শুধু কোনটা মানে যাদের ল্যাপটপ আছে এইগুলো সব ল্যাপটপ আছে তাহলে দেখো আমি এখানে প্রায় কয়জনকেই পেয়েছি একজন বাদ একটা বাদ তাই না দুইটা বাদ তার মানে তিরিশ কত একত্রিশ না কয়টা লিটের প্রায় না নাও আছে এখানে একত্রিশটা না সংখ্যা এখানে এলোমেলো আছে এক তিন চার পাঁচ ছয় সাত এগুলো দেখছো যাই হোক এখন দেখো আমি আমার কোর্স সম্পর্কে তাদের যেহেতু আমি নাম্বার পেয়েছি এবং এই কোর্সে যারা ইন্টারেস্টেড তারাই কিন্তু একমাত্র দেয় আর সারা কেউ কিন্তু না লিড কিন্তু এমনই একটা পটেনশিয়াল যে কাস্টমার তুমি কারোর থেকে জোর করে নেওয়ার ক্ষমতা কারণ নাই কেউ যদি নিজ ইচ্ছায় না দেয় তুমি কোনোদিন নিতে পারবা তার মানে এনারা করুক আর না করুক লিডটা দিয়েছে তারা ইন্টারেস্টেড এখন তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার প্রোডাক্ট সেল এখন এটা যদি আমি না পারি তাহলে আমি ব্যর্থ এটা কিন্তু আর কেউ করবে না এখন তা আমি আমি তাদের ফোন নাম্বার পেয়েছি ইমেল পেয়েছি এখন আমি তাকে ফোনে ফোন কল করে সমস্ত বিস্তারিত বলতে পারি এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারি মেসেজ করতে পারি এবং ইমেল করতে পারি কত তাকে আমি বারবার দিতেই থাকি অসুবিধে কি সে একবার না একবার কি হবে কারণে আমার এগুলো একদম টার্গেটেড কাস্টমার আমি তাদেরকে পেয়ে গেছি লিডের ক্ষেত্রে কিন্তু এটা খুবই পাওয়ারফুল একটা অ্যাড যে কোনো সে বড় বড় প্রোডাক্ট হোক ফ্লার সেল বলো বড় বড় সেলের জন্য তুমি ইউজারদের কাস্টমার নিতে পারো মানে ইনফরমেশন নিতে পারো বা কিন্তু সেলস করার বুদ্ধিও থাকতে হবে তোমার যদি তাদেরকে কথা বলে নাই বুঝাইতে পারো তাহলে হবে তাহলে এইভাবে আমরা ডেটা গুলো পেয়ে যাব মনে থাকবে তুমি যতগুলো ফর্ম বানাবা সব ফর্ম আমরা একটা পেজের কোথায় আসবে কোথায় আসবে ইনস্ট্যান্ট ফর্মে অল টুলস থেকে আমরা সব পাবো এখানে দেখছো এরপর দেখো এই যে আমি এটা কিছু ডাউনলোড করি এক হাজার মনে করো আচ্ছা এরপরে এই ডাউনলোড দেই ম্যাক্সিমাম করি এইখানে আবার অন্যভাবে আমি ছেড়েছিলাম এটা একটু বেশি বড় দেখে লোড নিচ্ছে এক্সেলেন্স দেই এরপরে যে আমি ওই এটা একটা ভাবে পিডিএফ আকারে আসে ওটা কি করা যাবে না এখন দেখো আমি ওই লিড করার সময় কোয়েশ্চেন গুলো দিয়ে দিলে আমার সুবিধা কি এখান থেকে আমি সহজে তাদেরকে খুঁজে পাই এটাই আমার সুবিধা দেখো আমার দরকার এখন মনে করো উত্তরার লোক হম মিরপুরের লোক এবং ওইর মধ্যে থেকে আবার দরকার যাদের যাদের কি আছে কম্পিউটার আছে তো ভাবে ওই একদম প্রথমে ক্লিক কইরা ফিল্টার অপশনে আইসা ফিল্টার করে প্রথমত আমি এখান থেকে ওই যে লোকেশনগুলো দিয়েছিলাম দেখছো তাহলে আমি এখান থেকে নিব কাকে উত্তরা টঙ্গি আর মনে করো মিরপুর ঢাকার বাইরে আমার দরকার নাই যেহেতু অফলাইনের ক্ষেত্রে আমি আবার এগুলো কাজে লাগাতে পারবো যেহেতু তারা কি করছে সাবমিট করছে এরপরে আমার এখান থেকে এই জন্য আমি ফর্মে কিন্তু এইভাবে দিয়েছি জানো আমি এটা জিনিসটা ইজি ভাবে কি করতে পারি কালেক্ট করে নিতে পারি এখন দেখো এখানে যারা আছে এরা সবাই উত্তরা মিরপুর টঙ্গির এবং সবারই কি আছে কম্পিউটার আছে আছে না এখন আমি তাদেরকে যদি বলি যে আমার উত্তরা অফিস শেষে তুমি কোর্স করতে পারো এই পারবা তখন কিন্তু তাদের থেকে আসতে পারে যেহেতু কাছাকাছি আর বাকি যেগুলো আমি কালেক্ট করছিলাম ওইগুলো আমি অনলাইনে করলাম অনলাইনে তাদেরকে দিলাম কালেক্ট তো আমার হয়েছে এমন না যে হয় নাই এই যেগুলো আছে ঢাকা ঢাকার ওদিকেও কিন্তু কম নাই যদি আমরা যাই সিলেক্ট করি এই জন্য আমরা লিট দেওয়ার সময় মানে ফর্মটা এমন ভাবে সুরে দেবো যেন পরবর্তীতে আমাদের কষ্ট কম না হয় তা নাহলে তোমাকে খালি খুঁজতে হবে এই দেখ এখানেও কিন্তু কম নাই ল্যাপটপ আছে ঢাকার বাইরে অনেক আছে আবার ঢাকাও আছে এই দেখছো কম আছে তাহলে কম নাই কিন্তু এদেরকে আমরা অনলাইন অফার করতে পারবো না যেহেতু আমাদের অনলাইন সিস্টেমও আছে তাহলে এইটা এই জন্য এমনভাবে আমরা কাস্টমাইজ আগে থেকে করে নিব ক্রমে আমরা যা খুশি ইচ্ছাই দিতে পারবো ওইখানে সব অপশন কি দেওয়া আছে এবং আমি অনেক অপশনগুলোই কি করলাম দেখাই দিলাম ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই যে আমরা একটা লিড কিভাবে দিলাম সেলস কিভাবে দিলাম আর লিডটা যেন ডাউনলোড করার কথা মনে থাকে অ্যাড রানিং অবস্থায় এসে আমরা কি করব ডাউনলোড করব মনে থাকবে এবং যে পেজের জন্য করব সেই পেজে অল টুলসে এসে পারবে এখান থেকেও আমরা চাইলে ফর্ম বানাতে পারি ওই সেম ভাবে লেখাই আছে ক্রিয়েট ফর্ম তবে এখান থেকে আমার বানানোর দরকার যদি এখান থেকে বানাই তাহলে আমাদের এই জায়গায় দেখাবে ওই যে আমার অনেকগুলো ফর্ম দেখাইছিল না রকম দেখাবে এই যে দেখো আমার দেখাইছে অনেকগুলো এই যে দেখানো যায় সেটা সিলেক্ট করে দিবা আর না হলে তুমি এই জায়গা থেকেও আবার কি করতে পারবা একই কথা যেখান থেকেই বানাই আজকে এই পর্যন্তই তাহলে বাজেট মোটামুটি দিলেই হয় সেলসের মতো তো লাগে না পাঁচ দশ ডলার দিলে হিউজ পাওয়া যায় বাংলাদেশের ক্ষেত্রে অনেক পাওয়া যায় আমি সালাসে দুই ডলার দিয়ে মাত্র লিডারের ক্ষেত্রে বেশি লাগে না তো কারণ লিড এর ক্ষেত্রে বেশি বাজার লাগে সেলস এর ক্ষেত্রে বাজারটা বেশি লাগে কারণ বাইরের দেশে তো পাঁচ দশ এর নিচে না কারণ বাইরের দেশে কম্পিটিশন বেশি আমাদের বাংলাদেশ আর কয়েকটা অ্যাড চলে আমাদের বাংলাদেশী মানুষও তে বিজনেস করে মানে সবকিছু ওয়েবসাইটে সবকিছু ওই দেশেরই ওই দেশেই অ্যাড চালায় কিন্তু বাংলাদেশের বই চালায় বুঝুন হয় কারণ এর জনসংখ্যাও বেশি তারপরে এই অনলাইন ভিত্তিক মানুষও কি বেশি এই জন্য ইউএসএ এই জন্য কিছু কিছু কান্ট্রিতে আছে যে যারা আধুনিক বেশি তাদের দেশে কম্পিউটিশন অনেক বেশি নেয় এই কারণে আমাদের বাজেটও কি দেওয়া লাগে আর বাংলাদেশ তো এত মানুষ এক চালায় না এই জন্য আমাদের বাজেট আপাতত কম দেয় কয়দিন পর বাংলাদেশেও চালাবে চালাবে না এখনই কম চালায় না বাংলাদেশেও এখন অনেক অ্যাড চালায় আগে এক দুই ডলার দিলে ভালোই রেসপন্স পাওয়া যেত এখন পাঁচ দশ ডলার না দিলে রেসপন্স পাওয়া যায় না বাংলাদেশ এখন হিউজ অ্যাড চলে যত অ্যাড মানুষ দিবে ততই তো কম্পিটিশন বাড়বে তখন তো ফেসবুক রেজাল্ট কমাই দিবে যারে বাজেট দিবে বেশি তারে দিবে না আমার দিবে তারে দিবে আবার শুধু বাজেট দিলেও তো হবে না এই সুন্দরভাবে টার্গেটিংও করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিড অ্যাড আর সেলস অ্যাড দেওয়া শিখলাম ওকে আল্লাহ হাফেজ সবাইকে এখন বলেন আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা অনলাইনে Salam. Okay, I Allah okay, love Allah Yeah, I love this